I coming? वो क्या इतना बड़ा गैंगस्टर था? गैंग लेकर आने वाले होते हैं गैंगस्टर, वो अकेला आता था। मॉन्स्टर তুফানের গ্যাংস্টার লুক দেখে পুরো অবাক হয়েছেন তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী। বিস্তারিত জানতে ছোট ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপারস্টারের জন্মদিনের সুপারস্টারকে স্পেশাল ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তুফান সিনেমার নায়িকা টলিউড কুইন মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাহিদ খানের সাথে জুড়ি বেঁধে কাজ করতে যাচ্ছেন মিমি। তুফান সিনেমার নায়িকা সিলেক্ট হওয়ার পর থেকে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়েছেন তিনি। তবে তুফানের ফার্স্ট লুক দেখে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন মিমি চক্রবর্তী। এই টলি নায়িকা বলেন, শাকিব খানের সাথে আমার নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। তার ফার্স্ট লুক দেখে আমি সত্যি অবাক হয়েছি, প্রথমে তাকে তো চিনতেই পারিনি। এমন লুক তুফানের গল্পের সাথে দারুণ মানিয়েছে। ভিন্ন রকম সাজে সবার মাঝে হাজির হয়েছেন তিনি। বর্তমানে শাকিব খানের নায়িকা হওয়া অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার এবং ভাগ্যের ব্যাপার, কেননা শাকিব খান একের পর এক ব্লকবাস্টার সিনেমা হিট দিয়ে যাচ্ছেন, আর এই সময় ভালো মডেল ছাড়া কাজ করবেন না। মিমি আরো বলেন, প্রথমবার শাকিবের সাথে আমার অভিনয় বাংলাদেশের মানুষ কিভাবে নিবে আমি জানি না, তবে আমি তুফান সিনেমায় শাকিবের পাশাপাশি নিজের সেরাটা দিতে চাই, বিশেষ করে শাকিব খানের জন্মদিনের সবার প্রতি ভালোবাসা রইলো।